লিওনেল মেসি, কিং মেসি কিংবা জাদুকরি মেসি, অবসর নিয়ে মেসির নতুন এক বার্তা। বেলায় অবেলায় লিওনেল মেসির বয়সটি এখন 36 কোটায়। ক্যারিয়ারের সব অপূর্ণতার অবসান ঘটিয়ে গেল বছরেই পেয়েছেন বিশ্বকাপ। তার ঠিক 1.5 বছর আগে পেয়েছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকা শিরোপাটি। বিশ্বকাপ জেতার পরেই মেসি জানিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। তবে 2026 সালের বিশ্বকাপ না খেলার কথাই বারবার জানাচ্ছিলেন এই আর্জেন্টিনার মহাতারকা। গত মাসেই কাতারে গণমাধ্যমের বেইন স্পোর্টসকে জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে যা বলছি সেটাই স্বাভাবিক, বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হয়ে যাবে, তবে ভাবনায় ছিল বাছাই পর্ব আর 2024 সালের কোপা আমেরিকা। একই সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, আমি বর্তমান মুহূর্তগুলো উপভোগ করি প্রতিটি দিন, এখানে থাকা এখন সমান সামনে বাছাই পর্বের ম্যাচ আসছে, তারপর কোপা আমেরিকা। বিশ্বকাপ নিয়ে ভাবনা বহু দূরে, আমরা যা পেয়েছি তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যেন আগের সেই কথাগুলোই পুনরাবৃত্তি করলেন বিশ্বকাপ জয়ী এই মহাতারকা। আর্জেন্টিনার পাবলিক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে অবসর ইস্যুতে মেসি বলেন, আমি এখনও জানি না কবে অবসর নিব, আমার মনে হয় যখন সময় আসবে তখনই। সব কিছু জয়ের পর এখন আমি ফুটবল উপভোগ করতে চাই, অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন। তবে বয়সের ব্যাপারটাও মাথায় রেখেছেন এই তারকা, বলেছেন, আমার বয়সের কারণে যৌক্তিকভাবে এটা খুব বেশি দেরি নেই, কবে অবসর নেব সুনির্দিষ্ট করে জানি না, অবসর পরে হয়তো আমরা এই অর্জনের গুরুত্ব বেশি বুঝতে পারব। মার্কিন যুক্তরাষ্ট্র লিগে খুব শীঘ্রই অভিষেক হতে চলেছে এই তারকার। ইন্টার মায়ামিতেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান মেসি। নতুন ক্লাব নিয়ে জানালেন, যে সিদ্ধান্ত নিয়েছি তার জন্য আমরা খুব খুশি, নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে আমরা অনেক আলাপ আলোচনা করেছি, যুক্তরাষ্ট্র লিগে খেলেছি বলে এটা মোটেও আমার মানসিকতার পরিবর্তন আনবে না, আমার ক্লাবের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং সর্বোচ্চতা দিব। তো বন্ধুরা, এই ছিল মেসির অবসর নিয়ে শেষ বাণী। তো এই ছিল আমাদের সর্বশেষ আবেদন, সকল বাধা চেষ্টা করুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।